একটা বাথরুম তৈরির পূর্বে এমন কতগুলো গুরুত্বপূর্ণ কাজ বা বিষয় রয়েছে যেগুলো জেনে আপনি যদি আপনার বাথরুম তৈরি করেন তাহলে কিন্তু আপনার বাথরুমের যে নির্মাণ খরচ বা ব্যয় রয়েছে সেটি কিন্তু অনেক অংশে কমে যাবে সাথে সাথে আপনার বাথরুমটা কিন্তু আপনি একটা ভালো মানের বাথরুম করতে পারবেন এবং আপনি যতদিন বাথরুমটা ব্যবহার করবেন অনেকটা স্বাচ্ছন্দে কিন্তু আপনি বাথরুমটা ইউজ করতে পারবেন তো এই সকল বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং স্যানিটারি বিষয়ে পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বাথরুমের প্রথমে যে জিনিসটা আপনারকে দেখাবো সেটি হচ্ছে সে আপনার বাথরুমের যে গোসলের সাইড যে মেজের যে ঢালাই সেটি কিন্তু দেয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখন আপনাদেরকে দেখাবো যে আসলে বিল্ডিংয়ের যে ঢালাই সেটিও কিন্তু দেওয়া হয়ে গেছে ফ্লোরে বা মেঝেতে তো এখানে আপনি একটা জিনিস দেখেন অনেকে কি করে আপনার বাথরুমের ভেতরের অংশটা কিন্তু চার থেকে ছয় ইঞ্চি ডাউন করে এবং আপনার ঘরের যে মেঝে সেটি কিন্তু একটু উঁচু রাখে তো এটু করার কোনো প্রয়োজন নাই এখন আপনি সেটি করবেন কখন যখন আপনার বাথরুমের উচ্চতা বা হাইটটা যখন কম হবে অর্থাৎ ছয় ফিটের নিচে যখন আসবে তখন আপনি বাথরুমের আপনার গোসলের সাইডটা কিংবা অবশ্যই আপনি ডাউন করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই তো এখন আপনার এখানে গোসলের সাইড থেকে আপনার যে প্যান বাটি বা হাই লো কে এবং হাই কমোডের যে জায়গা সেটি কিন্তু আপনার চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি আপনার চেম্বার দুশো করা হয়েছে তো এখানে যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা হাই কমোডের এবং ডাইন সাইডে আপনার লো কমোট বা প্যান লাগানো হয়েছে তো এখানে একটা চেম্বারের ভিতরে কিন্তু দুইটা লাইন করা হয়েছে তো লো কমোটের জন্য চেম্বার করতে হয় এবং হাই কমোডের জন্য কিন্তু কোনো প্রকার চেম্বার করা লাগে না আলাদাভাবে তো এটা জানেন তো এখানে আপনার একটা জিনিস সেটি হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন একে ডিভাইডেড যদি করা হয় তাহলে আপনার একটা আপ এবং একটা ডাউন অর্থাৎ লো কমোট এবং হাই কমোট আপ ডাউন হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আ জিনিসটা সৌন্দর্য নষ্ট হবে এবং আপনার ব্যবহার করতে কিন্তু অসুবিধা হবে এই ক্ষেত্রে কিন্তু এটা করা হয়েছে তো আপনারা যখন হাই কমট এবং লো কমোট করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন এমনভাবেই আপনি ঢালাই দিতে তাহলে কিন্তু আপনার জিনিসটা আর সুন্দর হবে তো এখানে আপনার এটার পেছন সাইটে জায়গা আছে বারো ইঞ্চি এবং সাইটে জায়গা আছে আঠারো ইঞ্চি এবং লো কমোটের ক্ষেত্রেও কিন্তু সেম আপনার বারো ইঞ্চি পেছনে এবং সাইটেও কিন্তু আপনার এখানে জায়গা আছে বারো ইঞ্চি এবং আপনার সামনের সাইটে জায়গা আছে এখানে তিন ইঞ্চির মতো তো এখানে আপনি আরও এক ইঞ্চি বাড়ায় নিলে ভালো হয় তো এখানে আমরা একটু আপনার গোসলের জায়গাটা বেশি পাওয়ার জন্য এটা করেছি এবং পেছনে যে পাইপটা দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি সেটি কিন্তু আপনার ফ্ল্যাশের জন্য অবশ্যই ফ্ল্যাশ ব্যবহার করবেন ফ্ল্যাশ কিন্তু আপনার প্যান বাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে তো ফ্ল্যাশ সম্পর্কে ভিডিও দেখতে চাইলে অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারেন অনেক ধরনের ফ্ল্যাশ রয়েছে তো এরপরে আপনাদেরকে দেখাবো যে কমোট স্প্রে বা হাই কমটের যে স্প্রেটা সেটা আপনার এখানে আপনার বত্রিশ ইঞ্চি দূরে দেওয়া হয়েছে দেয়াল থেকে এবং ফ্লোর থেকে আপনার দেওয়া হয়েছে আট আট থেকে নয় ইঞ্চির ভেতরে আর কি উচ্চতায় তো এখানে আপনি যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই কমটের ফ্ল্যাশের লাইন এটা আপনার ছয় ইঞ্চি দূরে এটাও আপনার হচ্ছে ছয় ইঞ্চি দাল থেকে এটা আপনার ফ্ল্যাশের জন্য এবং এই সাইডে আপনি ট্যাপের লাইন দেখতে পাচ্ছেন এটা লোকমোটের জন্য এটা আপনার ফ্লোর থেকে আসে নয় ইঞ্চি উচ্চতায় এবং দেয়াল পেছনে দেওয়াল থেকে আসে বত্রিশ ইঞ্চি দূরে তো আপনারা এইভাবে এগুলো সিটিং দিয়ে নেবেন তো এখন এই সাইডে যদি আপনাদের একটু দেখায় তো এই সাইডে আপনার এখানে দুইটা ট্যাপের লাইন আছে একটা হচ্ছে সরাসরি ট্যাঙ্কির থেকে এসেছে এবং হচ্ছে আপনার স্টাফ ককের লাইন এটা হচ্ছে আপনার ট্যাঙ্কির থেকে সরাসরি চলে এসেছে এবং এই সাইডে যে লাইনটা আপনার সাদ বা ডাউন সাইডে চলে গেছে সেটি হচ্ছে আপনার গেজারের লাইন তো এখানে গিজারের জন্য আপনার একটা ট্যাপ এবং একটা স্টাফ কক দিয়ে আপনার শাওয়ারের লাইন করা হয়েছে শাওয়ারের যে লাইনটার জন্য স্টাফ কক সেটা হচ্ছে ফ্লোর থেকে আপনার আটত্রিশ ইঞ্চি এবং আর বালতির যে ট্যাপটা গোসলের জন্য সেটি আছে আপনার ফ্লোর থেকে আঠাশ ইঞ্চি ঠিক আছে আপনারা এইভাবেই দিয়ে নেবেন এইভাবেই দিয়ে নেবেন এটাও আপনার সেম আছে এটা একটা হ্যান্ড শাওয়ারের লাইন এটাও আপনার ফ্লোর থেকে আটত্রিশ ইঞ্চি উচ্চত তবে এখানে একটা জিনিস বলে রাখি অনেকেই আপনি ভুল বুঝতে পারেন যে এখানে একটা স্টাফ কাক অতিরিক্ত যদি আপনি লাগাই নেন সেক্ষেত্রে কিন্তু আপনি যখন গেজারে যে পানিটা আসবে সেটা কিন্তু আপনি চাইলে মিক্সার করে অন্যান্য ট্যাপ যেখানে রয়েছে সেখানে আপনি নিতে পারবেন এইখান থেকে ঠিক আপনাদের উপরের লাইনটা বন্ধ করে অর্থাৎ গেজারের যে লাইনটা আপনার শাউরের যে লাইনটা এটা বন্ধ করে দিয়ে এই পাশে দুই সাইডের আপনার স্টপ কক্সাইডে দিলে কিন্তু সব জায়গায় গরম পানি পাবেন তো এইভাবে লাইনটা করে নিতে পারেন তো এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আপনার পানির যে গোসলের যে পানি যাওয়ার যে লাইনটা সেটা তো অনেকে কি করে আপনার এই সাইডে দিয়ে দেয় তো অবশ্যই চেম্বারের সাইডে দিবেন চেম্বারের সাইড দেওয়ার বেনিফিট এটাই সেটা হচ্ছে আপনার গোসলের যে পানিটা সেটা চেম্বারের সাইটে এবং চেম্বারে জানেন যে কিছু ময়লা পানি আপনার পড়ে নিচের দিকে গোসলের সাইডে সেটাও কিন্তু একেবারে চেম্বারের সাইটে দিলে কিন্তু সহজে পানিটা চলে যায় এবং আপনার সারা বাথরুমের ভেতর কিন্তু নোংরা পানিটি আসে না তো এক্ষেত্রে আপনার অবশ্যই মনে রাখবেন যে চেম্বারের সাইটে দিলে কিন্তু আপনার বেনিফিট দুই দিক থেকেই হবে আরেকটা ভুল সেটা হয় সেটা হচ্ছে আপনার অনেকে কী করে আপনার দেয়াল ছিদ্র করে কিন্তু উপর দিয়েই আপনার লাইনটা পাস করে তো এটা করলে কিন্তু পানির একেবারে ঝেড়ে বের হয় না তো সে অবশ্যই চেষ্টা করবেন আপনি নিচ থেকে অ্যালবো দিয়ে আপনার লাইনটা ওঠানোর জন্য আর একটা জিনিস সেটি হচ্ছে আপনার অনেকে কি করে একেবারে চেম্বারের গায়ে মিশিয়ে দেয় পাইপটা কিংবা আপনার দেয়ালে মিশিয়ে দেয় এক্ষেত্রে কিন্তু আরেকটা সমস্যা হয় সেটা আপনার জালি বসানো যায় না জন্য আপনার চার ইঞ্চি বাই চার ইঞ্চি জায়গা রাখতে পারেন আর একটা জিনিস সেখানে আপনার প্যান বা প্যান বা লো ক্ষেত্রে ঢালাইটা অবশ্যই দেড় থেকে দুই ইঞ্চি ফাঁকা রাখবেন অর্থাৎ কম রাখবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনার এখানে অনেকে প্যান বাটির সামনে সাইড উঁচু এবং পেছনের সাইড নিচু রাখে তো এটা কখনও করবেন অবশ্যই সমান্তরালে রাখবেন কারণ আপনার যদি সামনের সাইড উঁচু রাখেন তাহলে টাচ দিলে দেখা যাচ্ছে হাফ আপনার এখানে উঁচু হয়ে থাকলে আপনার প্যান এবং ওই সাইডে মিশে থাকলে তো এ থাকতে কিন্তু আপনার বাথরুমের যে সৌন্দর্য সেটা কিন্তু আর থাকবে না বললেই চলে তো অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন এটা আপনার করার কোনো প্রয়োজন নেই আপনার প্যান পার্টিতে কিন্তু সেইভাবে আপনার তৈরি করা যাতে আপনার মল সহজেই সরে যায় তো এইভাবে কিন্তু আপনি বাথরুম তৈরি করলে আপনার বাথরুমের যে সৌন্দর্য এবং আপনার বাথরুম ব্যবহারের যে সুবিধা সেটি কিন্তু ফুলফিলভাবে পেয়ে যাবেন তো এখন এটার আছে আপনার বলে দিই উচ্চতা আছে সাত ফিট আপনার গোসলের সাইড থেকে এবং এটার দৈর্ঘ্য আছে আপনার আট আটি আট ফুট এবং প্রস্থ আছে আপনার সাড়ে পাঁচ ফিট তো আপনার হাই হাইকমোড এবং লো কমোডির ক্ষেত্রে অবশ্যই পাঁচ ফিট হওয়া বাঞ্ছনীয় আর এর কমে হলে কিন্তু আপনার আসলে লো কমোড হাইকমোড পাশাপাশি বসানো খুবই কষ্টকর হয়ে যায় এবং এই সাইডে আপনার একটা জানালা আছে এটি আপনার দুই ফিট বাই এক ফিট যেটাতে প্রচুর পরিমাণে আলো বাতাস আসতে পারে জন্য এটা দেওয়া হয়েছে আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে আপনার যখন শাওয়ারের লাইনটা টানবেন যদি ওয়াল শাওয়ার হয় তাহলে অবশ্যই আপনার সাত থেকে চার ইঞ্চি নিচে দিবেন না হলে কিন্তু আপনার এখানে শাওয়ার লাগাতে অনেকটা অসুবিধা হয় তো এটা অবশ্যই খেয়াল রাখবেন তো এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো সেটি হচ্ছে আমরা আপনার দরজার সাইটে এখানে একটু খেয়াল করেন দরজার সাইটে এখানে কিন্তু একটা বেসিংয়ের লাইন আছে তো ব্যাসিংয়ের লাইনের ক্ষেত্রে আপনারা জানেন যে ব্যাসিংয়ের জন্য অবশ্যই কিন্তু আপনার টাইলস দেওয়া বাধ্যতামূলক কারণ আপনার ব্যাসিংয়ের যে পানি সিটে ফোটা সেটা কিন্তু দেয়ালে লেগে দেয়াল নষ্ট হতে পারে যদি আপনি প্লাস্টার করেন ক্ষেত্রে এবং টাইলস দিলে কিন্তু আপনার এই অসুবিধাটা আর হবে না এই জন্য অবশ্যই টাইলস দেওয়ার চেষ্টা করবেন এখানে আপনার ব্যাসিংয়ের পানি আপনার অভার হয়ে চলে যাওয়ার জন্য কিন্তু এখানে ডের পাইপ দেওয়া হয়েছে তো এখানে প্লাস্টারটা একটু কম হয়েছে ডাইন সাইডটা একটু বেশি রাখলে ভালো হতো আরেকটা জিনিস সেটা এটা হচ্ছে আপনারা যখন প্লাস্টার করবেন তখন অবশ্যই লিঙ্কটনের উপর পর্যন্ত প্লাস্টার করবেন এবং নিচে সে নিচের সাইড থেকে আপনারা ছেড়ে দিবেন কারণ এখানে আয়না বসাতে কিন্তু সমস্যা হয় এই জন্য উচ্চতা একটু বেশি থাকলে ভালো হয় আর পাইপটা অবশ্যই আপনার দেয়াল থেকে চার ইঞ্চি থেকে তিন ইঞ্চি দূরে রাখবেন তা না হলে টাইলস লাগাতে সমস্যা হবে আর এই পাইপটি আপনারা অবশ্যই দেড় ইঞ্চি পাইপ থেকে আপনার দশ ইঞ্চি কিংবা আট ইঞ্চি দূরে দেবেন